যে সমস্ত ছাত্রছাত্রীরা আপনারা যারা স্কলারশিপ অ্যাপ্লাই করেছিলেন 2022 সালে, আপনাদের টাকা চলে এসেছে ব্যাংক অ্যাকাউন্টে, অনেকে আবার আসেনি, কেন আসেনি, কী কারণে আসেনি এবং কবে আসবে তা এই ভিডিওর মাধ্যমে বলে দিয়ে তার আগে আপনাদের বলি, যারা এখনও স্কলারশিপটি অ্যাপ্লাই করেননি এবং পড়াশোনার কন্টিনিউ রানিং আছে, আপনারা এই স্কলারশিপটি করতে পারবেন 31/3/2023 অবধি, মানে 31 তারিখ পর্যন্ত আপনাদের এখনও ডেট আছে, ঠিক আছে। তাহলে অবশ্যই আপনারা যারা অ্যাপ্লাই করেননি তারা অবশ্যই এই সিজনে অ্যাপ্লাই করে নেবেন। 31/3/2023 আপনাদের লাস্ট ডেট, এরপর কোনোরকমভাবে আপনাদের ডেট এক্সচেঞ্জ করা যাবে না, ঠিক আছে। এবার আপনারা যারা স্বামী বিবেকানন্দ বা মেরিট কাম মিন্স বাই মাইনরিটি অ্যাপ্লাই করেছিলেন, যাদের টাকা চলে এসছে তাদের জন্য তো অনেক সুখবর, এবং যাদের আসেনি তারা কি করবেন, দেখুন। আপনাদের সর্বপ্রথম ওয়েবসাইট প্রবেশ করতে হবে wbmdfc scholarship.org, এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে আসার পর আপনারা এরকম একটি ট্যাব ওপেন পাবেন, দেখুন, দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা যখন করবেন তখন এরকম একটা উইন্ডোজ চলে আসবে, তখন আপনাদের এখানে ক্রস চিহ্ন রয়েছে, এই ক্রস চিহ্নটা কেটে দেবেন, ঠিক আছে। আপনারা এই কাজটা মোবাইলের মাধ্যমে করতে পারবেন, কোনো অসুবিধা। তারপর চলে আসার পর তারপরে দেখেন এইখানে আছে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন, এখানে আপনারা ক্লিক করবেন। একবার ক্লিক করে দেওয়ার পর আপনারা যেই কলেজের বা যেই স্কুলের আপনাদের যেইখানে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট হিসাবে আপনাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি মালদা ডিস্ট্রিক্টের দেখাচ্ছি, যে মালদা স্কুলে যে কোনো একটি কলেজের, তাহলে মালদা ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন দেওয়া রয়েছে আর ইউ সিওর দ্য ডিস্ট্রিক্ট ইউর ইনস্টিটিউশন, আপনার কি এই ডিস্ট্রিক্টটা এই ইনস্টিটিউশনের মধ্যে পড়ছে, স্কুল মধ্যে বা কলেজের মধ্যে পড়ছে, যদি পড়ে ইয়েস না থাকলে অন্যটা আপনারা ক্লিক করতে পারেন। তাহলে আমি ওকে করলাম, ঠিক আছে। ওকে করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম আরেকটা ট্যাব ওপেন হবে, দেখুন চলে আসলো। আসার পর আপনাদের ইয়ার অফ রেজিস্ট্রেশন আপনারা 2022-23 সিলেক্ট করবেন, 21-22 সিলেক্ট করবেন না, 21-22 তো টাকা সবারই চলে এসছে, 22-23-এর টাকা আসেনি, তাহলে 22-23 আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর ডিস্ট্রিক্টটি অটোমেটিক চলে আসবে, ক্লিক করবেন। এখানে অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ মোবাইল নাম্বার, যে কোনো দুটোর মধ্যে আপনারা একটা ক্লিক করলে শো হয়ে যাবে। তাহলে অ্যাপ্লিকেশন আইডিতে আপনারা চেক করবেন, সবথেকে ভালো SSP বলে নাম্বারটি থাকবে, সেই নাম্বারটি পুট করবেন, ঠিক আছে। যে নাম্বারটা থাকবে নাম্বারটা আপনারা দিয়ে দিবেন, অসুবিধা নেই। তারপরে ডেট অফ বার্থ চাইবে, ডেট অফ বার্থটা আপনারা ঠিকঠাক দিয়ে দিবেন, যার যেটা ডেট অফ বার্থ, ঠিক আছে। দেওয়ার পর ক্যাপচার ক্লিক করবেন, যেটা দেওয়া থাকবে সেইভাবে আপনারা ক্যাপচারটি দিবেন। দেওয়ার পর সাবমিট অপশন ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে। এবার আমি আপনাদের কয়েকটি স্ক্রিনশট দেখাবো, যে কাদের কী অবস্থায় রয়েছে, প্রসেস কী আছে, ঠিক আছে। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আমার ক্যাফেতে আপনারা আসতে পারেন, আধার কার্ড এবং মোবাইল নিয়ে, এবং তার সঙ্গে আপনারা যে স্কলারশিপটি অ্যাপ্লাই করেছিলেন সেই কাগজটি নিয়ে চলে আসবেন, ঠিক আছে। তাহলেও অবশ্যই আমি আপনাদের সাহায্য করব। আপনাদের এছাড়াও আপনারা টোল ফ্রি নাম্বার 1800120 বা 2130 এই নাম্বারে কল করেও আপনারা জানতে পারেন। তাহলে আমি আপনাদের সামনে স্ক্রিনশটটি দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনশট দেখার আছে আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে এরকম আরও অন্যান্য ভিডিও আমি আপনাদের দেখাতে পারি, ঠিক আছে। তাহলে স্ক্রিনশটটি আপনাদের দেখাতে যাচ্ছি, দেখুন এইরকম একটা স্ক্রিনশট আপনাদের সামনে নিয়ে চলে আসলাম, দেখুন দেওয়া রয়েছে। আপনাদের সামনে যখন টেক অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তখন অ্যাপ্লিকেশন আইডিটি এখানে শো করবে, আপনাদের এখানে আপনাদের নাম শো করবে, তারপরে ডেট অফ অ্যাপ্লিকেশন, কবে আপনারা অ্যাপ্লাই করেছিলেন। এই স্কলারশিপটি অ্যাপ্লাই হয়েছিল 29/10/2022 9:56:36 এখানে ডেটটি চলে এসেছে। তারপরে লক ফাইনাল সাবমিশন, এখানে দেওয়া আছে নট সাবমিট নট লক, মানে কোনো কিছুর কারণে রিজেক্ট হয়েছে, কেন রিজেক্ট হয়েছে দেখুন দেওয়া রয়েছে। এখানে ইনস্টিটিউশন নেম ডাইস কোড নাম্বার সমেত থাকবে, যেই কলেজে বা যেই স্কুলে পড়ছেন। তারপরে ডিফেক্ট স্ট্যাটাস, কেন ডিফেক্ট করেছে, ডিফেক্ট এই কারণে করেছে দেখুন দেওয়া রয়েছে, ডিফেক্ট ফ্রম ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট লেভেল থেকে ডিফেক্ট হয়েছে 2023-24/2023 ডিফেক্ট হয়েছে, 17:16:34 ডিফেক্ট হয়েছে, লাস্ট লক ডেট হয়েছিল 21/11/2022 আপলোড ক্লিয়ার মার্কশিট, মানে এই মার্কশিটটা ক্লিয়ার নয়। মার্কশিটটা ক্লিয়ার না হওয়ার কারণ একটাই হচ্ছে, আপনারা অনেকে যখন স্বামী বিবেকানন্দ অ্যাপ্লাই করছেন অনেকেই আপনারা জেরক্স আপলোড করে দিচ্ছেন, জেরক্স একমাত্র আপনাদের ভুল, জেরক্সগুলো অনেক সময় আসে না, ক্লিয়ার আসে না, কারণ ক্লিয়ার না আসার কারণে এটা 300 KB মধ্যে আপনাদের আপলোড করতে হয়, কোনো টাইমে আপনারা যখন আসছে না তখন MB কমিয়ে দিচ্ছেন, তাহলে লেখাগুলো
অস্পষ্ট হয়ে যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে না, বা অনেক কারণে আপনারা অরিজিনাল মার্কশিট আপলোড করছেন এবং এমবি কমিয়ে দিচ্ছেন। এমবি কমালে কিন্তু লেখার সাইজ কমে যাবে, সেহেতু আপনাদের লেখার সাইজ কমে যাচ্ছে, সেহেতু আপনাদের ডিফেক্ট এসছে। দেখুন দেওয়া রয়েছে আপলোড ক্লিয়ার মার্কশিট, মানে আপনারা ভালোভাবে ক্লিয়ার করে আপনারা মার্কশিটটি আপলোড করুন। এখনও টাইম রয়েছে, অবশ্যই আপনারা মার্কশিটটি আপলোড করে নেবেন, স্ট্যাটাস দেখবেন। যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনারা আপলোড করবেন। আপলোড করলে এই অপশানটা উঠে যাবে, নট সাবমিট নট লকটা উঠে যাবে, তখন আপনাদের সাবমিট বলে অপশান থাকবে এবং কথায় আপনাদের তারপর আপনারা কলেজে বা স্কুলে আবার জমা দিতে হবে। জমা দেওয়ার পর আপনারা বলে দেবেন যে আপনাদের এইভাবে ডিফেক্ট এসছে, আবার আপনারা জমা দিবেন, ঠিক আছে। তারপরে আরেকটা স্ক্রিনশট দেখাচ্ছি, দেখুন আরেকটা স্ক্রিনশট দেখাচ্ছি। এখানে অ্যাপ্লিকেশন আইডি আগে বলে দিলাম, নেম থাকবে, এখানে নাম চলে আসবে এবং কবে আপনারা সাবমিট করেছিলেন, 7/9/2022 সাবমিট করেছিলেন, 12:50:10 লক হয়েছিল 10/9/2022 এবং ইনস্টিটিউশন নেম ডাইসকোড সমেত চলে আসবে। তারপর দেখুন দেওয়া রয়েছে স্ট্যাটাস ফর ইনস্টিটিউশন লেভেল, এখানে দেখুন ভেরিফাই অব্লিক অ্যাপ্রুভ দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে স্কুল থেকে আপনাদের অবশ্যই ভেরিফাই হয়েছে। তারপরে ডিস্ট্রিক্ট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেলও ভেরিফাই হয়েছে, ঠিক আছে। আপনাদের স্কুল লেভেল বা কলেজ লেভেল ভেরিফাই হয়েছে, ডিস্ট্রিক্ট লেভেলও ভেরিফাই হয়েছে এবং স্টেট লেভেল স্ট্যাটাস পেন্ডিং আছে, মানে স্টেট লেভেলে পেন্ডিং রয়েছে। স্টেট লেভেল যদি ভেরিফাই হয়ে যায় তারপরে আপনাদের নাম্বার চলে আসবে, অ্যাউটিং নাম্বার লট নাম্বার চলে আসবে, ঠিক আছে। তাহলে স্টেট লেভেল পেন্ডিং আছে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনাদের এই পেন্ডিংটা আপনাদের এক মাসের মধ্যে বা 15 দিনের মধ্যে উঠে যাবে, তখন আপনাদের স্ট্যাটাস আবার আপনারা চেক করতে পারেন 15 দিন পর, ঠিক আছে। তাহলে এই স্কলারশিপের ক্ষেত্রে এটা চেক করলাম, তো এর কোনো প্রবলেম নেই, আপনাদের স্টেট লেভেলে পেন্ডিং রয়েছে, তাহলে ঠিকই আছে, কোনো ব্যাপার নেই এই স্কলারশিপের। তারপরে আরেকটা আপনাদের স্ক্রিনশট দেখাচ্ছি, দেখুন এইখানে অ্যাপ্লিকেশন আইডি, নাম, কবে ডেট অফ অ্যাপ্লিকেশন করেছিলেন, 24/11/2021, 3:54:54, লক হয়েছিল 24/11/2021, ঠিক আছে। ইনস্টিটিউশন নেম দেওয়া আছে ডাইসকোড সমেত। তারপরে ইনস্টিটিউশন লেভেল দেখেন ভেরিফাই দেওয়া রয়েছে, ডিস্ট্রিক্ট লেভেলও ভেরিফাই দেওয়া রয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাস, অনেকের এইটা শো করছে, এটা শো করার কারণ কি, দেখুন দেওয়া রয়েছে নট ম্যাচ বার্থ চেক অ্যান্ড অ্যাপ্রুভ বাই ডিস্ট্রিক্ট। আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনাদের সামনে দেখবেন যে মিস্টার বা এমআরএস যুক্ত করা রয়েছে, মিস্টার বা এমআরএস যুক্ত থাকলে ব্যাঙ্কটা ভেরিফাই হতে একটু টাইম লাগে, ঠিক আছে। তাহলে কোনো প্রবলেম নেই, আপনারা ব্যাঙ্কে কথা বলতে পারেন, সেই মিস্টার বা এমআরএসটা তুলে নিলে এর পরবর্তী যখন আপনারা অ্যাপ্লাই করবেন তখন নট ম্যাচ বার্থ চেক এরকম আসবে না, তখন অ্যাপ্রুভাল বাই ডিস্ট্রিক্ট লেভেল চলে আসবে, তাহলে কোনো প্রবলেম নেই। তবুও এই স্কলারশিপের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, এটা স্কলারশিপ ভেরিফাই হয়ে যাবে। তারপর দেখুন স্ট্যাটাস ফর পাসি টু IFMS ফর পেমেন্ট, পেমেন্টটা লট জেনারেট নাম্বার দিয়ে দিয়েছে, লট নাম্বার দেওয়া হয়েছে এবং আপনাদের পেমেন্টটা আন্ডার প্রসেস রয়েছে, আন্ডার প্রসেস। এই প্রসেসটা কমপ্লিট হলে এখানে ডেট আপনাদের শো করে দিবে, কোন ডেটে আপনাদের পেমেন্টটি ছাড়া হয়েছে। তাহলে ভয়ের কোনো কারণ নেই, এরকম যদি আছে নট ম্যাচ বার্থ চেক অ্যান্ড অ্যাপ্রুভ বাই ডিস্ট্রিক্ট তাহলে কোনো প্রবলেম নেই, আপনাদের টাকা আসবে, ঠিক আছে। তার আগে আমি আপনাদের বলে দিই, যখন আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন তখন মিস্টার বা এমআরএস যোগ করবেন না, ঠিক আছে। যদি যোগ করেন সঙ্গে সঙ্গে আপনারা ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলবেন, সেটা তুলে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। যদি না তুলেন তো কোনো প্রবলেম নেই, তবু চলবে, কিন্তু টাকাটা আসতে একটু লেট হবে, ঠিক আছে। এই প্রসেসের ক্ষেত্রে দেখুন দেওয়া রয়েছে নট ম্যাচ বার্থ চেক অ্যান্ড অ্যাপ্রুভ বাই ডিস্ট্রিক্ট, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। লট নাম্বারও দেওয়া রয়েছে এবং টাকাটা আপনাদের আন্ডার প্রসেস রয়েছে, প্রসেস কমপ্লিট হলেই ডেট চলে আসবে, ঠিক আছে। তাহলে ভয়ের কোনো কারণ নেই। তারপরে আরেকটা স্ক্রিনশট দেখুন, দেখুন অ্যাপ্লিকেশন আইডি, নেম অফ অ্যাপ্লিকেশন এবং কবে অ্যাপ্লাই করেছিলেন দেওয়া রয়েছে 24/11/2021, 3:55:54 এবং লক হয়েছিল 24/11/2021, ইনস্টিটিউশন নেম দেওয়া রয়েছে, দেখুন ইনস্টিটিউশন লেভেল ভেরিফাই অ্যান্ড অ্যাপ্রুভ, মানে কলেজ অ্যাপ্রুভ করে দিয়েছে, ডিস্ট্রিক্ট লেভেলও অ্যাপ্রুভ করেছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখুন দেওয়া রয়েছে নট ম্যাচ বার্থ চেক অ্যান্ড অ্যাপ্রুভ বাই ডিস্ট্রিক্ট, ঠিক আছে। সেম প্রসেস রয়েছে, লট জেনারেট এটাও দেওয়া রয়েছে, লট জেনারেট দেওয়া রয়েছে এবং আন্ডার প্রসেস পেমেন্টটা রয়েছে, পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট কমপ্লিট হলে আপনাদের কোন ডেটে পেমেন্টটা ছাড়া হয়েছে সেই ডেটটি এখানে মেনশন করা হবে। যদি তা সত্ত্বেও যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি না আসে তবে অবশ্যই আপনারা 15 দিন ওয়েট করবেন। ওয়েট করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সম্পূর্ণ আপনারা ব্যাঙ্কে গিয়ে
পাসবুক আপডেট করবেন। যদি না আসে তাহলে অবশ্যই আপনারা এর আগে আমি যেটা টোল ফ্রি নাম্বার বললাম সেই টোল ফ্রি নাম্বারে কথা বলতে পারেন, ঠিক আছে? যদি প্রবলেম থাকে তাহলে আপনারা মাইনরিটি ডিপার্টমেন্টেও গিয়ে কথা বলতে পারেন, ঠিক আছে? আশা করি ভিডিওটি বোঝা গেছে। আমি এই স্ট্যাটাস চেক করার লিঙ্কগুলি ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা নিজের নিজের মোবাইলে চেক করতে পারবেন। তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেন, এবং দেখার পর যারা এখনও আছেন তারা, যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন, যাতে এরকম আরও অন্যান্য ভিডিও আমি আপনাদের দেখাতে পারি। এবং যারা যারা স্কলারশিপটি অ্যাপ্লাই করেছিল এবং টাকা আসেনি তাদের সবাইকে এই ভিডিওটি শেয়ার করে দেন, যাতে তারা নিজের নিজের মোবাইলে এই দেখতে পারে, চেক করতে পারে, ঠিক আছে?